বুধবার রাজধানীর বনমালীপুর স্থিত তৃণমূল কংগ্রেস নেতা সুবল ভৌমিকের বাড়িতে একে যোগদান সভা অনুষ্ঠিত হয়। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই যোগদান সভায় কংগ্রেস, সিপিএম এবং বিজেপি দল ছেড়ে অনুষ পরিবারের 106 জন ভোটার ঘাসফুলের পতাকা তোলে সামিল হন। সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদানকারীদের মধ্যে কমলপুরের এক বিজেপি নেতা, প্রাক্তন ডিস্ট্রিক্ট সম্পাদক রয়েছে। পদ্মশিবির ছেড়ে ঘাসফুলে যোগদান সম্পর্কে তিনি তার প্রতিক্রিয়ায় বিজেপি দলকে দুর্নীতিবাদ ও হারমাদদের দল বলে উল্লেখ করেন। একজন ভালো কর্মী ছিলাম, ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারিও ছিলাম বিজেপির। এখন ক্ষমতায় আসার পরে দেখলাম দুর্নীতি সেরে গেছে, আমরা থাকা সহ্য হইতেছে না। তারপরে বিজেপির মধ্যে কোন যে সব কর্মীরা আছে, তারা শুধু কর্মী না, তারা তো হারমাদের দল সামনে, যার লাগে আমরা তাদের সাথে মিলে দল করতে রাজি না। এদিকে দিনের কর্মসূচিতে সদ্য তৃণমূল কংগ্রেসে যোগদানকারীদের বরণ করে নেন বঙ্গের তৃণমূল সাংসদ ডক্টর শান্তনু সেন। এই প্রসঙ্গে তিনি তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন, আখাউড়া সীমান্তে লাইট হাউস নির্মাণের বরাদপ্রাপ্ত গুজরাটের একটি সংস্থাকে ব্যাংক অব বরোদা থেকে 500 কোটি টাকা লোন পাইয়ে দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার গ্যারান্টার হয়েছে কিনা তা মুখ্যমন্ত্রীর নিকট জানতে চেয়েছিলেন তিনি, কিন্তু আজ পর্যন্ত তার কোনো উত্তর দেয়নি বিপ্লব দেব এবং তার সরকার। এই প্রসঙ্গে তিনি আরও জানান, কোন সংবাদ মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু বিপ্লব দেব মহোদয়ের কোনো উত্তর পাইনি। আমরা জানি মৌনতা সম্মতির লক্ষণ, তার মানে ধরে নিচ্ছি আমাদের অভিযোগ তিনি মেনে নিলেন, এবং ধরে নিচ্ছি যে এই ব্যাংক অফ বরোদায় একটা প্রাইভেট, গুজরাটের প্রাইভেট কোম্পানির হয়ে তিনি গ্যারেন্টার হয়ে চরম আর্থিক অনৈতিক কাজ ত্রিপুরা সরকার করেছে, সেটা বিপ্লববাবু মেনে নিলেন। এবং ধরে নিচ্ছি যে ত্রিপুরায় এত বেকার যুবক যুবতী থাকা সত্ত্বেও ত্রিপুরার মানুষকে বঞ্চিত করে তিনি গ্রুপ সি গ্রুপ ডি পদের নিয়োগ পরিকল্পনা করেছেন, যাতে ত্রিপুরার যুবক যুবতী বঞ্চিত হয় এবং কোনো অজ্ঞাত কারণে বাইরের মানুষকে এখানে বেশি করে চাকরি দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এটাও বিপ্লব দেব এবং ত্রিপুরার বিজেপি সরকার মেনে নিলেন, এটাও আমরা ধরে নিচ্ছি। যেহেতু 24 ঘন্টার মধ্যে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো সংবাদ মাধ্যমে কোনো জায়গায় আমরা কিন্তু এর সদুত্তর পাইনি, তাই ধরে নিলাম এই একটা চরম দুর্নীতিগ্রস্ত, আর্থিক দুর্নীতিগ্রস্ত, সব দিক থেকে দুর্নীতি পরায়ণ একটা সরকার ত্রিপুরায় চলছে। এদিকে রাজ্যের রাজনীতিতে একটি ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। প্রায় প্রতিদিনই ছোট বড় বিভিন্ন যোগদান সভায় কংগ্রেস, বিজেপি এবং সিপিএম দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছেন বহু ভোটার। 23 নির্বাচনকে সামনে রেখে শক্তি বৃদ্ধি ঘটছে মমতা ব্যানার্জির ঘাসফুল শিবিরে। ব্যুরো রিপোর্ট, হল্লাপুর।